বন্ধুরা চলে এসেছি বাসন্তী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে। এখানে ভিডিওটা ম্যাক্সিমামটাই আমি হচ্ছে ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত না হলে। তো দেখুন সেকেন্ড পার্ট। এখানে আমরা মোটামুটি চারটে মণ্ডপ দেখব। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে দেবালয় ভাতৃসংঘ ক্লাবের দিকে এগোচ্ছি আমরা। সামনেই আছে দেবালয় ভাতৃসংঘ ক্লাব, মণ্ডপ দেখা যাচ্ছে প্রায়। সামনে যাই, গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাকি মণ্ডপটা। এখানে কিছু দোকানও বসেছে, কিন্তু এখানে আগে আরও অনেক বেশি দোকান বসতো। মণ্ডপের পিছনের দিকে কিছু দোকান বসতো, সেগুলো এখন আর বসে না দেখলাম, এবার তো দেখলামই না, গতবার তো সেভাবে হয়নি। এই যে নাম দেবালয় ভাতৃসংঘ ক্লাব, 83তম বর্ষ এটা। এই যে সামনে একটা কাকু আমাদের বসেছে জিনিসপত্র নিয়ে, অনেক জিনিসপত্র না, খেলনা সাজাবার জিনিস। চলুন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব ভিতরটা কেমন করেছে। সামনে প্রায় সব মণ্ডপে এগুলো দিয়েছে দেখলাম, সাজিয়েছে, উপরটা খুব সুন্দর করেছে, ভালো লাগছে উপরটা। প্রতিমা ওই যে দেখা যাচ্ছে। চলুন বাইরে আসলাম। এবার আমরা যেখানে যাচ্ছি এটা অন্য একটি মণ্ডপ। লাইট খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে। সামনের ওই একই রকম গাছ, এটাই মনে হয় এবারের থিম গাছ। চলুন অনেকটা উঁচু মণ্ডপটা। চলুন ভিতরে যাওয়া যাক। এখান থেকে এই ঠাকুরটা বেশ ভালোই দেখা যাচ্ছে প্রতিমাকে। মণ্ডপটা খুব একটা বড় না, কিন্তু মোটামুটি ভালো সাজিয়েছে, কিন্তু অন্য মণ্ডপগুলোর তুলনায় আমার তো মনে হলো খুব একটা বেশি কিছু না। যাই হোক চলুন এগোনো যাক। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে গড়ের পাশে। গড়ের পাশে হচ্ছে চন্দ্রকেতু, রাজা চন্দ্রকেতু ওনার গড়, তার পাশে। এখানে লাইট খুব সুন্দরভাবে করেছে, আর সামনের ওই যে লাইটটা দেখছেন এই যে বড়, এটা বেশ খুব সুন্দর করে করেছে। এখানে বেশ মানে অনেক প্রতিমার ছবি ফুটে উঠছে, কখনো কখনো এরকম লাইট এ করেছে রঙিন, আবার কখনো মহাদেবের ছবি ফুটে উঠছে লাইট দিয়ে, খুব সুন্দর ডিসপ্লে মতো তৈরি করেছে, দারুণ লাগছে এটা। অ্যাকচুয়ালি অরিজিনালি ফোনে হয়তো অতটা ভালো আসছে না ক্যামেরায়, তো যতটা দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এগিয়ে যাই। বন্ধুরা এই হচ্ছে গড়ের শুরু। এই যে রাত্রে খুব ভালো বোঝা যাবে না, দিনের বেলার একটা গড়ের ছবি শেষে, ভিডিও শেষে আমি হচ্ছে অ্যাড করে দেব, দেখবেন কেমন লাগে। এখান থেকে আমরা এগিয়ে যাব, রেলিং দেওয়া আছে ঘেরা। চলুন আগে যাওয়া যাক। ভিডিওটাকে স্কিপ করে দিলাম। এখানেও সেই একই রকম একটা ডিসপ্লে মতো তৈরি করেছে লাইট দিয়ে, খুব সুন্দর। দেখুন ওই যে ঘোড়া দৌড়ানোর মতো লাগছে ওই জায়গাটা। চলুন
এখানে সামনে আরও একটা মণ্ডপ আছে যেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই যে দোকান বসেছে এখানে, খাবারের দোকান, অনেক দোকানগুলো অনেকগুলো আছে এখানে। এটা আমার একটা জ্যাঠা হয়, চলুন, এটা মা, চলুন আগে যাই। সেই যে মণ্ডপটা দেখা যাচ্ছে, ওখানে পাশে ম্যাজিক খেলা হচ্ছে, অনেকে দেখছে। এই যে প্যান্ডেলটা দেখছেন আপনারা এখানে, এটা পুরো বাঁশ আর কাঠ দিয়ে বানানো, খুব সুন্দরভাবে তৈরি করেছে, দারুণভাবে বানিয়েছে। এবং লাইটের খেলা তো আছেই, চুবড়ি, যাই হোক, খুব সুন্দর করেছে এটা, লাইট দেওয়া, এইভাবে পদ্ম ফুল। ভিতরের প্রতিমাকে আমরা দেখব, তার আগে চারিদিকের সৌন্দর্যটাকে উপভোগ করে নিই আমরা। কুলো নানা রকম জিনিস দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা কারুকার্য প্রশংসনীয়, বাঁশ, কাঠ, কঞ্চি এসব দিয়ে। দেখছেন কত সুন্দরভাবে তৈরি করেছে এটাকে। আমার তো এবারের পুজোয় এই মণ্ডপটাকে খুব সুন্দর লাগলো, সবচেয়ে বেশি ভালো লাগলো এই মণ্ডপটাকে, এই মণ্ডপের কারুকার্যের জন্য। আর প্রতিমাও খুব সুন্দরভাবে তৈরি করেছে এখানে এই মণ্ডপে, দেখবো আমরা প্রতিমাও দেখবো। বন্ধুরা, প্রতিমার ওপর প্রচুর আলো পড়ছে, একে ফোনের ক্যামেরা খুব ভালো বোঝা যাচ্ছে না, তবু আমাদের চোখে যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে, এত আলোয় ক্যামেরায় রিফ্লেক্ট করছে। চলুন, চলে আসলাম অন্য মণ্ডপে। বন্ধুরা, আমি দুঃখিত, আমি হচ্ছে লাস্ট মণ্ডপের ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ করেছিলাম কিন্তু সম্ভবত ডিলিট হয়ে গেছে, তো কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার। খুব সুন্দর, এটাও খুব সুন্দরভাবে তৈরি করেছিল। তো আর শেষে এই যে গড়ের ছবি, এই যে দেখছেন, আর সম্পূর্ণ ভিডিওটা ফাইনালি সেকেন্ড পার্টও শেষ হলো। প্রতিবারের মতো এবার আমি লাইক, কমেন্ট, শেয়ারের কথা কিছু বলবো না, জাস্ট কমেন্টের কথা বলবো যে তোমরা কমেন্ট করো ভাই, তোমরা আমার মতো অলস কেন আর কমেন্ট করো। হ্যাঁ, একটা যা হোক, খারাপ হোক, ভালো হোক, যা ইচ্ছা যা হোক, কমেন্ট করো। সামনের ভিডিওয় দেখা হবে, টাটা, বাই, নেক্সট টাইম, বাই, ভালো থেকো।